আইসিইউ বেড এখন সোনার হরিণ। একটি বেডের আশায় হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন রোগীর স্বজনরা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মিলছে না। কাউকে কাউকে স্বজনের মরদেহ নিয়েই ফিরতে হচ্ছে বাড়িতে। এদিকে আইসিইউ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যেও পাওয়া গেছে গরমিল। সিরাজগঞ্জের আব্দুর রহমান একটি ব্যাংকের নিরাপত্তা কর্মী। 5 দিন ধরে জ্বর, রাত থেকে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকালে রিকশা করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হালকা জ্বর, দেশে থেকে আসতে হুন্ডা করে আসতে হুন্ডাতে পড়ে গেছিল, তারপর আমরা এই সামান্য চিকিৎসা করছি। কালকে তো শ্বাসকষ্ট, রাত্রে অল্প হয়েছে, সকালবেলা নিয়ে আসছে ওইখানে কুর্মিটোলা। টেস্ট করলো না, কিছুই করলো না, বললো যে হাড়ের সমস্যা, আপনি অন্য হাসপাতালে যান। আইসিইউ বেড খালি না থাকায় তাকে অন্য হাসপাতালে নেয়ার পরামর্শ দেয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এরই মধ্যে আব্দুর রহমানের অক্সিজেন নেমে গেছে 40 থেকে 45। অ্যাম্বুলেন্সের অপেক্ষায় থাকা আব্দুর রহমানের শ্বাসপ্রশ্বাস আরও ক্ষীণ হতে থাকে। যে পর্যায়ে রোগীকে আইসিইউতে যেতে হয় সেই পর্যায় থেকে কিন্তু বাঁচা বা মৃত্যুর মানে একটা দোলাচলে থাকেন রোগী, সেখান থেকে ফিরে আসার হারটা কিন্তু অত্যন্ত কম। সুতরাং আমাদের সবসময় টার্গেট থাকে ওই পর্যায়ে রোগীকে যাওয়ার আগেই যেন আমরা সেভ করতে পারি। সবচেয়ে কাছে বলে তাকে মহাকালীর DNCC করোনা ডেডিকেটেড হাসপাতালে নিয়ে ছুটে আসেন স্বজনরা। সেখানেও কয়েকটি অ্যাম্বুলেন্সে ভর্তির অপেক্ষায় রোগীরা। অপেক্ষা শেষ হওয়ার আগেই যেন আব্দুর রহমানের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আব্দুর রহমান বেঁচে আছেন নাকি মারা গেছেন সেই নিশ্চয়তাটা বা সেই কারেকশনটা এখন পর্যন্ত বিশেষ করে যারা স্বজন রয়েছেন তাদেরকে জানানো হচ্ছে না। 1 ঘন্টা পরে ডাক্তার এসেছেন, চেক আপ করে দেখবেন যে তাকে ভর্তি করে নেওয়া যায় কি যায় না। হাসপাতাল পরিচালককে ভর্তির বিষয়ে জানানো হলে ডাক্তার এসে দেখে আব্দুর রহমান মারা গেছেন বলে জানান। আমার 6টা পেশেন্ট আছে, সবাই মানে অক্সিজেন আমরা দিয়ে তাদেরকে রেখেছি, তারাও ক্রিটিক্যাল। এই মুহূর্তে তাকে আমরা নেওয়ার কোনো স্পেস আমরা উপরেও ডেভেলপ করার চেষ্টা করছিলাম যে যদি উপরে আমরা কোনো একটা ডেভেলপ করতে পারি, একটা পেশেন্ট ছড়িয়ে ফেললাম বা ওরা কী নেওয়া যায় কি না আমরা দেখলাম তিনি অলরেডি দেয়। একই রকমভাবে 3টি হাসপাতাল ঘুরে নারায়ণগঞ্জ থেকে মহাকালী DNCC হাসপাতালে মাকে নিয়ে আসে ক্লাস 10 পড়ুয়া উশ্বশী। তাকেও ফিরে যেতে হয় মায়ের মরদেহ নিয়ে। ইনস্ট্যান্ট অক্সিজেনটা দেওয়ার জন্য লোকাল এরিয়ার হসপিটাল নিয়ে গেছে, তো ওখানে বলছে যে 95 নিচে যদি অক্সিজেন লেভেল নেমে যায় তাহলে যেই অক্সিজেন সিলিন্ডার দেওয়া উচিত সেটা ওখানে নাই। তাই আম্মুকে ওখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসছে, তারপর ওখানে বলছে যে সিট ফিল আপ নাই, ওইখান থেকে বলছে সোহরের দিতে রেফার করে দিচ্ছে। রাজধানীর সরকারি বেসরকারি কোনো হাসপাতালেই মিলছে না আইসিইউ। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে মঙ্গলবার দুপুরে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে 14টি আইসিইউ বেড খালির কথা রয়েছে, সেগুলোর 6টি DNCC ডেডিকেটেড হাসপাতালের। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা, এ অবস্থায় লোকবল ও চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর তাগিদ দিচ্ছে হাসপাতালগুলোর কর্তৃপক্ষ। পাশাপাশি রোগী ভর্তির আগে প্রাথমিক অক্সিজেন সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করাও দরকার। সাবিনা পুথি, DBC নিউজ, ঢাকা।